ঘর আছে রেশন কার্ড আছে মই তিনটা স্কিম পাই না অরুণোদয়টা কাটি দিব বারেবারে গেছে গিয়া কই যে পাকার ঘরটা সরকারি ঘরটার কেনে ফটো মারবো মারিয়া এটা ইয়ে করে দিব টাকা দিছেন পরে টাকা 100 টাকা দিছি দিয়া কইছে এটা এক সপ্তাহ পরে আমি আপনাদের মাঝে এজনে কমপ্লেইন এটা দিলে যে শাস্ত্রী গাঁও অরুণোদয় যেটু সার্ভে হই আছে ভেরিফিকেশন হই আছে তাতে কিবা পয়সা বিচারা লই পেলাই এটা এনেকুৱা ধৰণৰ কমপ্লেইন পালো মই আহিলো ইয়াতে তারপর দেখিল যে রাইজর মাজতে ভাগ হয়েছে কোনবাই কোনে হসা কইছে কোনে মিছা কইছে হেতু এটা এই মুহূর্তে সুদা পোষা মই করিল কিন্তু এজন পঞ্চায়েতর মেম্বারর হাজবেন্ডর লগত আছে টিম তেতে এটু ধরিব পড়া নাই যে হসা কথা তো কোনে কইছে গতি এই মুহূর্তে এটা সম্ভব নহয় মই বেলেগকে আমি তদন্ত এটা করে পেলায় চাম ইয়ার ভিতর আসল কথা কি কিন্তু মই এটা সবকে পাবলিককে মই কইছো আর ভেরিফিকেশন টিমকো কইছো যে কোনবাই যদি পাবলিকে নিজেও পয়সা দিব বিচারে লব নালাগে আর ডিমান্ড করব নালাগে পাবলিকও সচেতন হব লাগিব ভেরিফায়ার টিমও সচেতন হব লাগিব সবে সচেতন হয়ে একদম নিকাভাবে যেহেতু এই মুখ্যমন্ত্রী মহোদয়ের একটা বিশেষ অভিযান গতি এই যাতে নিকাভাবে হয় আমি সকলে চাব লাগিব অরুণোদয় আসলে হ্যাঁ অরুণোদয় অরুণোদয় যে ভেরিফিকেশন হয়ে আছে অরুণোদয় মাহ যে 20 আগস্টের আরম্ভ হয়ে পেলায় 20 সেপ্টেম্বর গতি এই যে স্পেসিফিক কমপ্লেইন মই ইয়াতে সিদ্ধান্ত লব পারা নাই কিন্তু বেলেগ ধরনের মই এই তদন্ত করিম কিন্তু বাকি যেখানে কাম হব এনে ধরনের কমপ্লেন যাতে নাহে মই আটাইকে কইছো যে সচেতন থাকিব নীলবাগান হুজাইর পর আইছি নামটো নামটো মোর রিয়াজুল ইসলাম আপনার কি হবে ইয়াটা কি সার্ভে করি আছে অরুণদয় ভেরিফাই কাম আছে কি ভেরিফাই করি আছে অরুণদয় ভেরিফাই কি ধরনের ভেরিফাই মানে আমার একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিছে গভর্নমেন্টের পর অ্যাপ্লিকেশন থেকে মানে কোন মানুষের সব মানে ধনী আর দুঃখিয়া কারণে আপনি মানে যেহেতু অরুণদয় আছে সেই অরুণদয়টা আসলে দুঃখিয়া মানুষ পাব লাগে কোনোবা বিধবা মানুষ আছে বিকলাঙ্গ মানুষ আছে তেনেকুৱা মানুষ পাব লাগে কিন্তু কেতিয়াবা হয়ে যায় যে মানে বহুত ধনী মানুষ পাই যায় তেনেকুৱা এটা অভিযোগ আছে সেইটো কারণে আমার গাঁয়ে গাঁয়ে পঠিয়েছে যে তোমালে এখানে চুয়া কোনোবা গাড়ি থাকিব পারে চারিচকীয়া কোনোবা বেলেগ ফ্রিজ ট্রিজ থাকিব পারে এইবিল চাই আমি যে আমার মানে হাতত কোনো কাঠা চাঠা কোনো অধিকার নাই।